কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে তোশিবা ফটোকপি মেশিনকে নেটওয়ার্কের মাধ্যমে প্রিন্ট করা যায়, কিভাবে ইন্টারনেট কানেকশন দিয়ে সেটার সাথে কম্পিউটার থেকে সরাসরি প্রিন্ট করা যায় সেই সিস্টেমটা দেখাবো। সেজন্য আপনারা প্রথমেই আপনাদের ফটোকপি মেশিনের কিছু নিয়মতান্ত্রিক রয়েছে বিষয়, সেগুলো আপনারা ফলো করতে হবে। তো আমরা দেখাচ্ছি যে আমরা আজকে দেখাবো 2023 AM যেটা ফটোকপি তোশিবা ফটোকপি মেশিন যেটা সেটার আজকে সিস্টেমটা দেখাবো। প্রথমে আপনারা তোশিবা ফটোকপি মেশিনের পিছন থেকে ইন্টারনেট পোর্ট, যেটা ইন্টারনেট পোর্টটি সরাসরি কানেক্ট করে নিতে হবে। তো আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্টারনেট পোর্ট, এই পোর্টটিকে আপনারা কানেকশন করতে হবে তোশিবা ফটোকপি মেশিনের এই পোর্টে। এখানে পোর্ট দুটি রয়েছে, একটি হচ্ছে কম্পিউটারের সরাসরি পোর্ট, আরেকটি হচ্ছে ইন্টারনেটের পোর্ট। আপনারা ইন্টারনেট পোর্টে যখন ধাক্কা দেবেন তখন একটা সাউন্ড হবে, সাউন্ড হলে বুঝবেন যেটা কানেক্ট হয়ে গিয়েছে। তো আমরা চলে যাবো এবার সেটিংয়ে। আমাদের একটা আইপি অ্যাড্রেস কানেক্ট করতে হবে, কালেক্ট না করলে তাহলে হবে না, সেটা দিয়ে কিন্তু আমরা কানেকশন করবো। তো আমরা স্লিপ মোড থেকে জেনারেল মোডে নিয়ে আসলাম। এখানে আসার পরে আপনি ইউজার ফাংশন যেটা সেই বাটনে ক্লিক করতে হবে। ইউজার ফাংশন আমরা ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের যে জেনারেল অপশনটা রয়েছে সেটার মধ্যে আমরা প্রবেশ করতে হবে। তো আমরা রাইট বাটন দিয়ে জেনারেলের মধ্যে প্রবেশ করলাম, একটু নিচে চলে আসতে হবে। আমরা একটু নিচের দিকে যাচ্ছি, একটু নিচে চলে যাব। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক রয়েছে, এই নেটওয়ার্কে আমরা চলে আসবো। নেটওয়ার্কে আসার পরে রাইট বাটনটা আমরা প্রেস করে নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করব। করার পরে একটু নিচে আসবো, এনআইসি স্ট্যাটাস, এটাতে আমরা চেক করব যে আমাদের ইন্টারনেট কানেকশনটা ঠিক আছে কি না। এখানে দেখতে পাচ্ছি, আমরা দেখিয়ে দিচ্ছি, কানেক্টেড লেখা আছে। কানেক্টেড লেখা থাকা মানে এটা হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশনটা ওকে আছে। তো আমরা এরপরে লেফট বাটন দিয়ে এখান থেকে আমরা বের হব। বের হওয়ার পরে একটু নিচে যাব, লেফট বাটন একবার চাপবো, এরপর হচ্ছে নিচের দিকে যাব, TCP/IP। এখানে আমরা রাইট বাটন দিয়ে প্রবেশ করব। এখানেই হচ্ছে আমাদের অরিজিনাল আইপি অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব। অ্যাড্রেস মোড এখানে আমরা যাব না, আমরা যাব নিচে আইপি অ্যাড্রেসের মধ্যে, রাইট বাটন দিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 192.168.0.0.1.0.1.4, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা আপনারা ছবি তুলে রাখেন বা লিখে রাখেন, যেভাবে হোক লিখে রাখবেন, আপনার কাছে রাখবেন। রাখার পরে এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই, এটাই এই আইপি অ্যাড্রেসটা নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। তো এখান থেকে আমরা বের হয়ে যাব, ক্যান্সেল করে, ক্যান্সেল করে বের হয়ে যাওয়ার পরে আমরা এটাকে স্লিপ করে রেখে দিব, এটাতে আমাদের আর কোনো কাজ নেই। তো এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট অপশনে। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তোশিবা ই স্টুডিও 25/23/28/23/23 এগুলো সব একই ডিস্ক হয়। তো আমাদের এখানে 28/23 লেখা আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি এটা দিয়েও করতে পারবেন। তো নেটওয়ার্কে নেটওয়ার্কিং করার জন্য আপনার যেই কোনো একটি নিলেই হবে। আপনি যেই ফটোকপি মেশিনের যেই সাথে মেশিনের সাথে যে ডিস্কটা পাবেন সেটা যদি থাকে তাহলে সেটা ডিভিডি রাইটারের মধ্যে প্রবেশ করে সেখান থেকে সেট আপ করতে পারবেন। আর হচ্ছে আমরা কীভাবে অনলাইন থেকে এই অ্যাড্রেসটা মানে হচ্ছে এই ড্রাইভটা ডাউনলোড করে ইনস্টল করা যায় সেটাও আমরা দেখিয়ে দেব। তো আমরা চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, সরাসরি সেখান থেকে আমরা সেট আপটা দেখব। তো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পরে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। প্রথম হচ্ছে আমরা ডিস্ক দিয়ে দেখাবো, তারপরে হচ্ছে আপনি কীভাবে অনলাইন থেকে ড্রাইভটি ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিব। সেট আপ করার সিস্টেম দুইটাই একরকম। আমাদের ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চলে আসবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাকে নিয়ে আসবে একটি ড্রাইভে, গুগল ড্রাইভে। ড্রাইভে আসার পরে এখান থেকে সরাসরি আপনি ই স্টুডিও এখানে ক্লিক করবেন, এখানে রাইট বাটন প্রেস করবেন। রাইট বাটন প্রেস করার সাথে সাথে একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন যে এখানে ডাউনলোড লেখা আছে। তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই ক্লিক করবেন, দেখাচ্ছি এখানে ডাউনলোড হতে শুরু করবে। তো এখানে ডাউনলোড হলে তারপরে এখান থেকে আপনি চাইলে এটাকে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হইতে সময় লাগবে, যেহেতু 700-এর উপরে এটার মেগাবাইট, তখন আপনাদের কাছে এইরকম একটা ইন্টারভিউ আসবে। তো এটা আমরা জাস্ট এখন আপনাদেরকে ইয়া থেকে দেখাবো, মানে হচ্ছে ডিস্ক থেকে দেখাবো। তো আমরা এখান থেকে ড্রাইভে যাব, ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে সেট আপ যেভাবে আমরা ডিস্ক থেকে করছি, ডিস্ক থেকে করার যে নিয়ম এখান থেকে করার একই নিয়ম আপনারা এখান থেকে করে নেবেন। আমরা চলে যাচ্ছি এখন ডিস্কে। তো আমরা ফটোকপি মেশিনের সকল ডিটেলস জানার পরে ডিস্কটা কম্পিউটারে প্রবেশ করিয়ে আমরা চলে যাব ডিস পিসিতে, এবং ডিস্কটা যেখানে রয়েছে ডিভিডি রাইটারের মধ্যে আমরা সেখান থেকে ডিস্কটি ওপেন করব। ডাবল ক্লিক করে ওপেন করে দিলাম। ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাইভার্স রয়েছে, ড্রাইভার্সের মধ্যে আমরা চলে যাব ডাবল ক্লিক করে। এরপর হচ্ছে এখানে রয়েছে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি আমরা সেট আপ এই জায়গাটা থেকে ডাবল ক্লিক করলেই সফটওয়্যারটি ওপেন হবে। তো এখান থেকে ওপেন করে আমরা পর্যায়ক্রমে সেট আপের
পরবর্তী ধাপে চলে যাব তো এখানে আপনাকে ইয়েস অথবা নো চাইতে পারে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন ইয়েস দেওয়ার পরে আপনার সামনে আস্তে আস্তে সফটওয়্যারটা লোড হবে মানে হচ্ছে যেহেতু একটি ডিস্ক থেকে আমরা সেটআপটি করছি সেজন্য একটু সময় নিতে পারে আপনার একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তবে আমরা ফটোকপি মেশিন থেকে যে আইপি অ্যাড্রেসটি এখানে নিয়েছি সেই আইপি অ্যাড্রেসটির দ্বারাই কিন্তু আমরা এই কানেক্টটি করতে পারবো তো আপনারা কিন্তু আইপি অ্যাড্রেসটিকে মোবাইলে ছবি তুলে রাখবেন অথবা আমাদের ভিডিওতে দেওয়া যে অ্যাড্রেসটি রয়েছে সেটি আপনার সাথে যদি ম্যাচিং করে তাহলে সেটি দিবেন আর যদি না হয় আমরা যেভাবে ফটোকপি মেশিন থেকে বের করেছি ঠিক একইভাবে আপনি সেখান থেকে বের করে এটিকে সেভ করে রাখবেন আপনার ফোনে অথবা কোথাও লিখে নেবেন তো আমরা এখানে দেব আই অ্যাকসেপ্ট ডিমস অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এখানে আমরা ক্লিক দেব দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব তো এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের যদি ইউএসবি কানেকশন করতে চাই তাহলে ইউএসবি এই অপশনে সিলেক্ট করা থাকবে আর যদি নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা করতে চাই তাহলে এখানে দিতে হবে কি এখানে নেটওয়ার্ক অপশনটা ধরে দিতে হবে নেটওয়ার্ক কানেকশনটা আমরা ধরে দিলাম ধরে দেওয়ার পরে আমরা চলে যেতে হবে নেক্সট অপশনে নেক্সট অপশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি চেক মার্ক করার জায়গা রয়েছে আমরা সিলেক্ট অফ ইউ ওয়ান টু দ্য প্রিন্টার্স আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস দিয়ে আমরা ম্যানুয়ালি এটাকে সেট আপ করবো সেজন্য আমরা এই বক্সটাকেও ক্লিক দেবো এখানে ক্লিক করার পরে যদি আপনি এটাতে ক্লিক না করেন তাহলে দেখা যায় আপনি আইপি অ্যাড্রেসটা অটোমেটিকলি সে খুঁজবে খুঁজে যদি পায় তাহলে সেটা সেট আপ করবেন আর যদি না পায় তাহলে সেটা সেট আপ করতে পারবেন না আপনি আইপি অ্যাড্রেসের মাধ্যমে সরাসরি এটাকে কানেক্ট করতে পারবেন তো আমরা এখান থেকে চেক মার্ক করে তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আপনাকে এই ধরনের একটা অপশন দেখাবে এখানে আসার পরে আপনার মোবাইলে থাকা ফটোকপি মেশিনের যে আইপি অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি আমরা অলরেডি ছবি তুলে নিয়ে এসেছি এই অ্যাড্রেসটি আমরা এখানে বসিয়ে দেব এই অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আমরা নেক্সট অপশনে যেতে পারবো এছাড়া কিন্তু পারছি না আমরা এই অবস্থায় সেট আপটা করে অর্থাৎ নেক্সটে ক্লিক দিয়ে দেখি কী লেখা আসে একটু অপেক্ষা করতে হবে আমরা দেখছি জাস্ট এটা সেট আপ নিচ্ছে কি না যদি না নেয় তাহলে আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব আর যদি নিয়ে নেয় তাহলে বেটার তাহলে আমরা সাথে সাথে প্রিন্ট করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে এই নামে এই আইপিতে ডিভাইস ক্যান নট বি আইডেন্টিফাইড ডিভাইস আইডেন্টিফাই করা যায়নি সো আমরা কি করব এখান থেকে আমাদের ফটোকপি মেশিনের যেই আইপি অ্যাড্রেস সেটা বসিয়ে দিব একেবারে সঠিকভাবে বসাতে হবে 192.168.001.014 এটা আমরা লিখে দিলাম আমাদের ফটোকপি মেশিনের যে আইপি অ্যাড্রেস সেটা এখানে লিখে দিলাম এটা মেশিন ভিন্নতার ক্ষেত্রে আইপি অ্যাড্রেস ভিন্ন হবে তো আপনার আইপি অ্যাড্রেস যেটা সেটা আপনি বের করে নিতে হবে আমাদের আগের ভিডিওর আগের অপশনগুলো দেখে এরপরে আমরা চলে যাব নেক্সট অপশনে নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো আমরা একটু অপেক্ষা করছি অপেক্ষা করার পরে এখানে দুইটি দেখাচ্ছে একটি হচ্ছে ইনস্টল স্ক্যানার ড্রাইভার আর একটা হচ্ছে ইনস্টল জিডিআই তো আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু এখানে প্রথম একটা হবে তারপরে হচ্ছে সেকেন্ডটা অটোমেটিকলি সে নিয়ে নিবে অর্থাৎ আপনার যেহেতু ফটোকপি মেশিনের মধ্যে এখানে স্ক্যানার থাকে এবং ফটোকপি মেশিন থাকে দুইটা ড্রাইভ এখানে ইনস্টল করতে হয় তো এর জন্য আমরা ফটোকপি মেশিন এবং ড্রাইভার স্ক্যানার দুইটাই কিন্তু এখান থেকে সেট আপ করতে হবে তো এখানে এই দুইটা সেট আপ করার পরে অন্যান্য কাজগুলো সে অটোমেটিকলি করে নেবে ইনস্টলেশন সে অটোমেটিকলি করে নেবে করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমরা ফিনিশ অপশনে ক্লিক করতে পারি ফিনিশ অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি দেখবেন যে আপনার প্রিন্টার ড্রাইভার অর্থাৎ প্রিন্টার সেটিংয়ে যাবেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি আচ্ছা আমরা একটি ডকুমেন্ট ওপেন করি আমাদের কম্পিউটার শিক্ষা যে বইটি রয়েছে বইটি আমরা ওপেন করি এই বইটির একটি পেজ আমরা প্রিন্ট করবো এখন তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই ফেজটা রয়েছে এই ফেজটা আমরা এখন প্রিন্ট করব একটি কোশ্চেন রয়েছে এটার মধ্যে তো আমরা জাস্ট কন্ট্রোল পি প্রেস করলাম কন্ট্রোল পি প্রেস করে প্রিন্টার ড্রাইভে চলে আসলাম এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে প্রিন্টার নেমের এই জায়গায় ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি দেখবেন যে ই স্টুডিও তোসিবা এই হচ্ছে আমাদের তোসিবা ই স্টুডিও 2823 এখানে মডেল যেটাই থাক সমস্যা নেই কিন্তু আপনার 2523 হোক 2823 হোক 2323 হোক যেটাই হোক সেটা এখান থেকে আপনি জাস্ট এখানে তোসিবা লেখা আছে কিনা সেটা দেখবেন তোসিবা লেখাটা থাকলে আপনি এখানে জাস্ট ক্লিক করে দেবেন আমরা তোসিবা নামটা সিলেক্ট করলাম এবং হচ্ছে আমরা বর্তমান কারেন্ট ফেজটা প্রিন্ট করব
আপনারা আপনাদের ডকুমেন্টে যতটুকু থাকে ততটুকু প্রিন্ট করবেন। তো আমরা কারেন্ট পেজটা সিলেক্ট করলাম, করার পর এখানে জাস্ট আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ক্যামেরা দ্বারা আমরা দেখাবো যে আসলে প্রিন্ট হচ্ছে কি না। তো আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে হবে। এভাবেই আমরা খুব সহজে প্রিন্ট করে নিতে পারবো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসটি প্রিন্ট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের যেই ডকুমেন্টগুলো প্রিন্ট করার সেগুলো সঠিক নিয়মে নেটওয়ার্কের মাধ্যমে এবং নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে এভাবে প্রিন্ট করতে পারবো। তো যারা আমাদের ভিডিও দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সঙ্গে থাকবেন। আর হচ্ছে আমাদের সেকেন্ড আরেকটি চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্লগ ভিডিও। যদি আপনাদের ইচ্ছে হয় ব্লগ ভিডিও দেখার কোনো ইচ্ছে জাগে তাহলে অবশ্যই আমাদের ড্রিম ভিশন 2.0 এই চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন, আর হচ্ছে অবশ্যই সেটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।